নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিশেষ পর্ব। আপনারা অনেকেই জানেন, গত মাস থেকে আমি পুরী মন্দিরে শ্রী জগন্নাথ ভগবানের 56 ভোগের ওপর একটি সিরিজ শুরু করেছি, তারই আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কণিকা মহাপ্রসাদের রেসিপি। কণিকা হলো সুগন্ধি মিষ্টি ভাত, যেটা জগন্নাথ দেবের খুবই পছন্দের। পুরীতে শ্রী মন্দিরে প্রত্যেক দিন সম্ভবত মধ্যাহ্ন ধূপের ছত্রভোগে প্রভুকে কণিকা ভোগ নিবেদন করা হয়। আশা করছি আপনাদের সকলেরই আজকের পর্বটা ভালো লাগবে। কণিকা তৈরি করার জন্য প্রথমেই আমি 1 গ্লাস বাসমতি চাল নিয়ে সেটা কয়েকবার খুব ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মন্দিরেও বাসমতি চাল দিয়েই কণিকা তৈরি করা হয়। চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর অন্যান্য উপকরণের মধ্যে লাগছে আখের গুড়, যদি 1 কাপ চাল নেন তবে 1/2 কাপ গুড় লাগবে, ঘিও লাগবে 1/2 কাপ। আমি গ্লাসে নিয়েছি বলে গ্লাস হিসেবে নিয়েছি, আর 15 থেকে 20টা মতন কিশমিশ নিয়ে নিয়েছি। মনে রাখবেন, কাজু বাদাম কিন্তু জগন্নাথ দেবের প্রসাদে চলে না, তাই পুরীতে শ্রী মন্দিরে 56 ভোগের কোনো প্রসাদেই কাজু বাদাম থাকে না। ভাতকে সুগন্ধি করে তোলার জন্য লাগবে কয়েকটি গোটা গরম মশলা, যেগুলো শিলনোড়া বা হামাল দিস্তের মাধ্যমে একদম মিহি করে গুঁড়ো করে ভাতের মধ্যে মেশাতে হবে। এই মশলাটা তৈরি করতে লাগে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ, জায়ফলের একদম ছোট্ট টুকরো, দেখুন আমি এখানে করে নিচ্ছি, একদম ছোট টুকরো নেবেন, আর সাদা জিরে লাগে। এবারে আমি সমস্ত গোটা মশলাগুলোকে একসাথে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। মন্দিরে এই মশলা হামাল দিস্তের মাধ্যমে গুঁড়ো করা হয়ে থাকে, আর রান্নাটি হয় মাটির হাঁড়িতে উনুনেতে। একটি উনুনে মোট 9টি করে হাঁড়ি বসানো হয়। অদ্ভুত ব্যাপার, জ্বলন্ত আগুনের শিখা সবকটি হাঁড়িতেই কম বেশি পৌঁছয়, এর ফলে রান্নাও একই সময় শেষ হয়। দেখুন গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে, এইভাবে মিহি করে একটু গুঁড়ো করে নেবেন। এবার আমি ওভেনে হাঁড়ি বসিয়ে প্রথমেই 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস চাল নিয়েছি বলে 2 গ্লাস জল নিলাম, যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ জল লাগে, তবে মাটির হাঁড়িতে করলে জলের পরিমাণটা একটু বেশি লাগে। প্রথমেই কিন্তু কিছুক্ষণ কেবলমাত্র জলটা দিয়ে ফুটবে, আর জলটা ফোটার সময় হাঁড়ির মুখটা কিন্তু ঢাকা দিয়েই ফোটাতে হয়। এবার ঢাকাটা খুলে এর মধ্যে গরম মশলার পাউডারটা ঢেলে দিতে হবে এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে কিশমিশগুলো। আবার হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য ধীম আঁচে মশলা মিশ্রিত জলটাকে ফোটাতে হবে। 5 মিনিট মতন পর ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। চালটাকে হাতার সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার হাঁড়ির ঢাকাটা দিয়ে দিতে হবে। চালটা যখন ফুটবে তখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, আর চালটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে, ধরুন 95% যখন সেদ্ধ হবে, তখনই গুড়টা ঢেলে দেবেন। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আরও 2-3 মিনিট মতন ফোটালেই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক করতে সবাইকে অনুরোধ করছি। আর কণিকা মহাপ্রসাদের এই রেসিপি কেমন লাগলো বা এই সম্পর্কে আরও প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে আপনারা জানাতেই পারেন। চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে তবেই ঘিটা দিয়ে দেবেন, আর ঘিটা দেওয়ার পর 1 মিনিট মতন রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন। তৈরি হয়ে গেল কণিকা। এবার আমি তুলসী পত্র দিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে এই প্রসাদ নিবেদন করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি। আজকের মতন আসি।